আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে আজকে কিছু কিছু বলতে প্রায় প্রত্যেকটি টাইপের এমসিকিউ আর একটু বেসিক নিয়ে কথা বলতাম এই আর কি। তো যারা এই ভিডিওটি পরিপূর্ণভাবে দেখে একটু একটু করে নোট করবে, আমার মনে হয় যাদের বেসিক প্রবলেম সেটাও ঠিক হয়ে যাবে, অ্যান্ড পরীক্ষার হলে এমসিকিউ দিতে গিয়ে প্লাস সৃজনশীল দিতে গিয়ে তাদের কষ্টটা কম হবে। এটা খুবই সহজ একটা অধ্যায়, সেটা হলো ম্যাট্রিক্স। আর এই অধ্যায় তো আমরা জানি যে এখান থেকে এমসিকিউ আসবেই, ব্যাপারটা এমন। তো আমি চিন্তা করলাম যে এখানে টাইপ ভিত্তিক করে সবাইকে একটু পড়াগুলো যদি মনে করিয়ে দিই, তাহলে আমার মনে হয় যারা বসে মানে বাসায় বসে প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য খুবই উপকার হবে। তো আমার টাইপ অনুযায়ী আমি একটু আগাচ্ছি। প্রথমেই আমি একটু ম্যাট্রিক্সগুলোর পরিচয় দিয়েই শুরু করব, কারণ আমার মনে হয় যে এবার ম্যাট্রিক্সের আকৃতি থেকেও এমসিকিউ আসতে পারে। তো নাম্বার ওয়ান যেটা, সেটা হলো আয়তাকার ম্যাট্রিক্সগুলো কিরকম কি। যেমন এ একটা ম্যাট্রিক্স, আমি এখানে একে নিচ্ছি। তো এটা 2 হতে পারে, -3 হতে পারে, -4 হতে পারে, আর এখানে 2, আবার এখানে ধরলাম 3, এখানে 4, আসলে নিজের মতো করে দিলাম। তো এখানে পরিচয় পর্বটা একটু দিয়ে নিই, অনেকদিন ধরে অনেকে আছে না পড়ার কারণে তাদের এগুলা মনে রাখাটা তাদের পক্ষে একটু কঠিন হয়ে দাঁড়ায়। তাদের জন্য একটু বলা যে আমরা এগুলোকে আসলে রো বলে থাকি, যেটা হলো সিঁড়ি আর এটা হলো কলাম। তো এখন যেটা কথা যে এই রো এবং কলামের দ্বারাই কিন্তু আমরা আয়তাকার ম্যাট্রিক্স ফাইন্ড আউট করতে পারি। একটা ম্যাট্রিক্সের আকার যখন বলা হয় তখন প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে এখানে কয়টা রো আছে সেটা বলতে হবে। যেমন আমরা এখানে 2টা রো দেখতে পাচ্ছি, আর আমি যদি এখানে কলামের কথা বলি তো আমি এখানে এই যে 3টা দাগ দিতে পারছি, অর্থাৎ আমার এখানে 3টা কলাম আছে। আমরা সাধারণত রোকে আকৃতি প্রকাশ করার জন্য এম দ্বারা প্রকাশ করি এবং কলামকে হলো এন দ্বারা প্রকাশ করি। আমারও আমি আবারও বলছি আকৃতি প্রকাশ করার জন্য। তাহলে এখানে এই ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটার আকারটা কি, সেটা হলো এম ক্রস এন বা এম বাই এন অনেকে বলে থাকে। তো যাই হোক, আমরা যদি গণনা করে দেখি তাহলে এটাকে 2/3 আকারের একটা ম্যাট্রিক্স বলা হয়ে থাকে। তো আমরা জানি যে যে সকল ম্যাট্রিক্সের ক্ষেত্রে এম ইজ নট ইকুয়াল টু এন তারাই মূলত হলো আয়তাকার ম্যাট্রিক্স। তো এবার আমি নেক্সট 2 নম্বর টপিকে চলে যাচ্ছি, সেটা হলো বর্গ ম্যাট্রিক্স। এখানে নতুন করে বলার কিছু নাই, শুধু এতটুকুই বলবো যে কোনো কারণে যদি এম সমান এন হয় তাহলে সেটা বর্গ ম্যাট্রিক্স হিসাবে বিবেচিত হবে। যেমন আমরা যদি এখানে বি সমান ধরে নেই, তাহলে এখানে ধরলাম 2, 3, -1, -1, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2টার 2টা কলাম, তাহলে এটা একটা বর্গ ম্যাট্রিক্স। ওকে, তারপরে আমরা একটু এগিয়ে যাই। এরপরে যখন আমরা 3 নম্বর ধাপে চলে আসব, 3 নম্বর ধাপে আসলে যেটা হবে সেটা হলো সারি ম্যাট্রিক্স। তো সারি ম্যাট্রিক্স যেটা, সেটা হলো আমাদের শুধুমাত্র কি থাকবে, মানে সারি 2, 3, 4। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কোনো কারণে এম এর মানটা যদি 1 হয়ে যায় তাহলে শুধু সেটাকে সারি ম্যাট্রিক্স বলে, আসলে রো ম্যাট্রিক্স বলে। এখানে 1 কে বিবেচনায় নেওয়া হয়েছে, মানে এটাই হলো আমাদের রো ম্যাট্রিক্স। ঠিক আছে, তো কি কখন হবে এটা আমরা মনে রাখবো, যদি কোনো কারণে সারির মান 1 হয়। কলামের মান কিন্তু এখানে 3, তার মানে এটার আকৃতি হলো 1/3। ওকে, নেক্সট কলাম ম্যাট্রিক্স সম্পর্কে বলার কি প্রয়োজন আছে কিনা জানি না, তাও একটুখানি মনে করার জন্য বলে দিচ্ছি যে কলাম ম্যাট্রিক্স, এখানে কলাম ম্যাট্রিক্স হলো আমরা জানি যে যদি এইটাকেই আমরা এখানে এভাবে লিখি যে 2, 3, 4 ট্রান্সপোজ করে লিখে দিই, তো সারি ম্যাট্রিক্স হয়ে গেল কলাম ম্যাট্রিক্স। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 3টা রো আছে, তো 3/1 এটা ছিল সারি ম্যাট্রিক্স। এবার হলো জটিল ম্যাট্রিক্স, যদি চিন্তা করি জটিল ম্যাট্রিক্সে জটিল সংখ্যা থাকবে, এটাই স্বাভাবিক। নিচের কোনটি জটিল ম্যাট্রিক্স, তো আমরা ইমাজিনারি নাম্বারকে সবাই চিনি, এরকম যদি দেওয়া থাকে কোনো কারণে তাহলে আমরা বুঝে নেব যে সেটা আসলে একটা জটিল ম্যাট্রিক্স। এরপরে আমরা কর্ণ ম্যাট্রিক্স এর কাছে যাই। আমি আসলে বেসিক গুলো নিয়ে এই কারণেই এগিয়ে যাচ্ছি, কারণ আমার মনে হয় যে এইরকম নৈমিত্তিক এবার আসতে পারে, খুবই একেবারে নর্মাল, কিন্তু আমরা অনেকে বৈশিষ্ট্যগুলো না পড়ে যাওয়ার কারণে দেখা যাবে পারবো না। তো কর্ণ ম্যাট্রিক্স কারা, যে বর্গ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমরা, আচ্ছা আমরা একটা বর্গ ম্যাট্রিক্স আগে লিখে নিই, তাহলে এটা বুঝতে সবার জন্য সুবিধা হবে। তো এখানে ধরেন আমি এখানে 1 1 দিই, এখানে 0 দিই, এখানে 0 দিই, এখানে এটা কত, এটা আমরা সবাই জানি 2 2। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কর্ণ বরাবর মান আছে কিন্তু কর্ণ ছাড়া মান নাই। তো এই ক্ষেত্রে যেটা হয় যে আমাদের যে সকল পদগুলোতে হলো আমরা দেখি যে
মানে কর্ণ বরাবর, প্রধান কর্ণ বরাবর আমাদের, যে এটাকে আমরা সাধারণত প্রধান কর্ণ বলে থাকি, তো প্রধান কর্ণ বরাবর হলো মান থাকবে আর বাকিগুলো মান থাকবে না। তো এই ধরনের ম্যাট্রিক্সকেই আমরা আসলে কি বলে থাকি, কর্ণ ম্যাট্রিক্স বলে থাকি। এটা সহজ উপায় মনে রাখার। আর যারা একটু ডিপলি মনে রাখতে চাই তাদের জন্য এখানে কিছু কথা আছে, যেমন আমাদের কোনো কারণে যদি এমন হয় যে আই, মানে যে সকল পদগুলোতে হলো আই আর জে সমান, সেখানেই কোনো একটা ভুক্তির মান থাকে, ঠিক আছে, সেসব পদগুলোতে ভুক্তির একটা মান থাকে। ভুক্তি, আচ্ছা ভুক্তি কাকে বলতেছি এটা একটু বলি। এখানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রত্যেকটি মানকেই হলো ভুক্তি বলা হয়, আর তাদেরকে ইংরেজিতে আসলে এন্ট্রি বলা হয়। তো অনেকে এন্ট্রি বললে বুঝতে পারে না, এখানে ভুক্তিগুলো প্রধান কর্ণ বরাবর আছে, মানে যেগুলাতে এই যে ওয়ান ওয়ান টু টু, মানে আই ইকুয়াল যে, সেখানে ভুক্তি থাকবে, ঠিক আছে, ভুক্তির একটা মান থাকবে। আর যেগুলো হলো সমান নয় সেখানে থাকবে না। যেমন এই জায়গাটাকে যদি আমরা ইন্ডিকেট করি, তো এটাকে আমার লেখা উচিত হলো এটা 1 নম্বর রো আর এটা হলো 2 নম্বর কলাম, ঠিক আছে, 1 নম্বর রো 2 নম্বর কলাম। সেই হিসাবে আমরা এটাকে A12 বলতে পারি। A12-র মান কিন্তু এখানে কত, 0 আসছে। তো আমরা এখন আরেকটা কথা, অনেকে হয়তো একটু কনফিউজড হয়ে যাচ্ছে যে আই যে কেন লিখতেছি। আমরা আসলে যখন অবস্থান বোঝাতে চাই, আমি আবারও বলছি, অবস্থান বোঝানোর ক্ষেত্রে রো কে আই দ্বারা প্রকাশ করি আর আমরা কলামকে হলো সাধারণত জে দ্বারা প্রকাশ করে থাকি। তো হোপ দ্যাট এখানে কঠিন কিছু নাই। সো কর্ণ ম্যাট্রিক্স মনে রাখার সহজ উপায় একটাই, প্রধান কর্ণ বরাবর মান থাকবে, যেগুলোতে হলো আই যে সমান সেগুলোতে মান থাকবে, যেগুলো আই যে সমান না সেগুলোতে কোনো মান থাকবে না। এরপরে আসি আমাদের খুবই মোস্ট ইম্পর্টেন্ট হলো আমাদের স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স এর ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, তাকে প্রথমে কর্ণ ম্যাট্রিক্স হতে হবে। হওয়ার পরে যে জিনিসটা করতে হবে, যে যদি আমি একটা কর্ণ ম্যাট্রিক্স নেই, তো আমার অনেক সময় মনে হতে পারে যে আমি এখানে নিজের মতো র্যান্ডম কিছু মান নেব, তো এটা ইটস ওকে, এটা কর্ণ ম্যাট্রিক্স। কিন্তু যখনই আমি এটাকে স্কেলার ম্যাট্রিক্স হিসেবে বলার চেষ্টা করব, মানে যখনই আমার এই নামটা স্কেলার ম্যাট্রিক্সে চলে যাবে, তখন এটা ইনশিওর করতে হবে প্রথম সে অবশ্যই কর্ণ ম্যাট্রিক্স হতে হবে, এবং এরপরে এটা দেখতে হবে যে আমার কর্ণ বরাবর মানগুলো যাতে সমান হয়। যেমন এটা যদি 2 হয় তাহলে কর্ণ বরাবর যে এন্ট্রি আছে তার মান অবশ্যই 2 হতে হবে, না হলে সেটাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স হিসেবে বিবেচনা করতে পারবো না। হোপ দ্যাট এটা কারো কাছে খুব একটা কঠিন মনে হয়নি। এরপর যদি আমরা আর একটু ইয়াতে যাই, যেটা বলা যায় অভেদক ম্যাট্রিক্স, মানে আমি একটু সিরিয়ালি যাচ্ছি যাতে মনে করতে সুবিধা হয়, যারা বই দেখে থেকে একটু ভিডিও দেখে মাথায় নিয়ে নিতে চাচ্ছ তারা এখান থেকে দেখে খুব সহজেই মনে রাখতে পারবা। অভেদক ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য হলো যে সে কর্ণ বরাবর যে মানগুলো আছে সেগুলোকে এখানে অনেকটা বলা যায় যে কমনই নিয়ে নেওয়া হয়। যেমন আমি যদি এখানে 200 020 এন্ড 002 দিয়ে দেই, তো দেখা গেল যে আমার এই যে কর্ণ বরাবর সবগুলো কিন্তু 2 আছে। তো আমি এক কাজ করলাম, আমি সবার থেকে এখান থেকে যদি আমি এখানে 2 কমন নিয়ে নিই, তাহলে আমার এখানে কি চলে আসলো, এখানে চলে আসলো 100010 এন্ড 001। তো আলটিমেটলি আমার যদি প্রধান কর্ণ বরাবর সবগুলো মান 1 চলে আসে, তখন আমরা তাকে অবেদক ম্যাট্রিক্স বা আই দ্বারা প্রকাশ করে থাকি। এটা কিন্তু খুব একটা কঠিন কিছু না মনে রাখার। তো এখন যেটা কথা, মূল কথা হলো অবেদক ম্যাট্রিক্স এর ক্ষেত্রে 1 থাকবে, তো প্রথমে তাকে কর্ণ হতে হবে, পরে তাকে স্কেলার হতে হবে, এন্ড দেন অবেদক হওয়ার সুযোগটি আছে, এর আগে কিন্তু না। আচ্ছা যাই হোক, এগুলো আমাদের খুবই নর্মাল লেভেলের কিছু কথা ছিল। এবার আমরা শূন্য ম্যাট্রিক্সে আসি। শূন্য ম্যাট্রিক্সের একটা ব্যাপার হলো যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদান বা ভুক্তি শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স বলে, ঠিক আছে, এটা এমনি মনে রাখার জন্য বলে দিলাম, আবার জাস্ট সিরিয়ালি যারা একটু লিখে লিখে করবো তাদের জন্য হয়ে যাবে। এরপরে আমাদের খুবই ইম্পর্টেন্ট ঊর্ধ্ব ত্রিভুজাকার আকৃতি ম্যাট্রিক্স। আমি একটা ঊর্ধ্ব ত্রিভুজাকার আকৃতি ম্যাট্রিক্সটা আগে এঁকে নিই। আমি অনেক কিছু আসলে লিখছি না, মুখে বলছি, তো আমার মনে হয় যারা শুনে শুনে লিখতেছে তাদের একটু লিখে নেওয়াটা ভালো, না হলে তো অনেক বেশি টপিক বলা হবে না, কিছু জিনিস বাদ দিয়ে আসলে ইম্পর্টেন্ট আবার বলে ঘোষণা করে দেওয়াটাও কিছু সময় বোকামি, বাদ দেওয়ার থেকে প্রিপারেশনটা নিয়ে নিব, এটাই হলো মূল কথা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে জায়গাটা, এখানে ভুক্তিগুলো কিন্তু সবগুলো আছে, এগুলো কোনোটাই কিন্তু 0 না, তাহলে আমরা বলতে পারি যে এটাই আসলে কি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঠিক আছে, এটাকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সও বলা হয়। তো এটা গেল ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এবার আমরা তাহলে যদি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে চাই, তাহলে এটা তো আমার মনে হয় যে খুব কঠিন কিছু না। এখানে তাহলে অনেকটা এরকম হবে, আমরা এখানে
আমাদের তিনটা মান জিরো ছিল ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সে, এবারও হয়তো বা না, এভাবেই আসলে করতে হবে। তো আমাদের তিনটা মান এখানে জিরো হবে, এটা জিরো হবে, ঠিক আছে। আচ্ছা, দুইটা জিরো, তো আমরা আর আচ্ছা আগে লিখে নিই এখানে ফোর, এখানে নিজের মন মতো আসলে সংখ্যা দিয়ে দিই। আচ্ছা, এখানে একটা বেশি দেওয়া হয়ে গেছে, তো এটাকে আমরা অন্য একটা সংখ্যা দিয়ে দিই, টু দিয়ে দিই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে জায়গাটা, এটা কিন্তু খুব সুন্দরভাবে কি হলো, আচ্ছা টু না টু না টু না, এটা টু দিয়ে আসলে হবে না, তাহলে তো সংখ্যা হয়ে যাবে, ওকে নিতে হবে, ওটাকে শূন্য দিতে হবে। তো এই যে আমাদের এই যে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, বা এটাকে আমরা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হিসেবেও বলতে পারি। ওকে, তো আমাদের যখন এই জায়গাটা হয়ে যাবে, এবার আমরা একটু এগিয়ে যেতে পারি। যেমন এবার আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কাছে আমরা যাই, যেগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট, মানুষ আশা করে যে অন্তত এখান থেকে একটা নৈমিত্তিক আসবে। তো যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে আসলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। তোমাদের পরীক্ষায় যে জিনিসটা আসতে পারে, ধরো এখানে 1 2 আর এখানে হয়তো বা 3, এখানে পি দিয়ে বলবে পি এর মান কত হলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। আমি একটু বলে দিচ্ছি পি এর মান কত হলে, ঠিক আছে, পি এর মান কত হলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। পি এর মান কত হলে ব্যতিক্রমী হবে, আমি সংক্ষেপে লিখতেছি যাতে তাড়াতাড়ি যেতে পারি, ব্যতিক্রমী হবে। তো এটা বের করা খুব একটা কঠিন না। ব্যতিক্রমী হওয়ার জন্য প্রথমে যে শর্তটা, সেটা হলো যে ম্যাট্রিক্সটা থাকবে সেটাকে লিখে সেটা সমান কি দিতে হবে, শূন্য দিতে হবে। এরপরে হলো কাজ হলো গুণ করা। তো আমরা জানি এটা গুণ হয়, তো এখানে পি আর এটা গুণ হবে -6 = 0। তো আলটিমেটলি পি ইজ ইকুয়াল টু কত আসবে, 6 আসবে। ওকে, এরপরে আমরা যেটা করতে পারি, আমরা একটু এগিয়ে যাব আর একটু ইম্পর্টেন্ট বেশি যেগুলো সেগুলোর কাছে আস্তে আস্তে চলে আসতেছি। অব্যতিক্রমী ম্যাট্রিক্স গুলো যেগুলো আসলে শূন্য নয়, এবার তারপরে যদি আমরা এবার একটা বিম্ব ম্যাট্রিক্স করি, এটা একটা ম্যাট্রিক্স, এটাও অনেক সময় আসতে পারে। বিম্ব ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্স কে ট্রান্সপোজ করার পরে একটা নতুন ম্যাট্রিক্স পাওয়া যায়, তাকে বলে বিম্ব ম্যাট্রিক্স। আশা করি এটা আপনাদের মনে থাকবে। আচ্ছা, আমি এখানে লিখে নেই বিম্ব ম্যাট্রিক্স, ঠিক আছে। বিম্ব ম্যাট্রিক্সটা কি, আমি এখানে মানে কিছু নাম অনেকের অভ্যস্ত নাও থাকতে পারে, এক একজন আসলে এক এক বই পড়ে, তো কারো চোখে একটা পড়ছে বা পড়ে নাই, এখানে আমি চেষ্টা করব প্রায় প্রত্যেকটাই বলে দেওয়ার। তো এই হিসাবে যদি আপনারা, তো এটাকে আমরা যদি ট্রান্সপোজ করে দেই, তো আমরা জানি যে ট্রান্সপোজ কিভাবে করে, আমাদের সারিগুলোকে কলাম করে লিখতে হবে। তো ABC, তারপরে EFG, তারপরে এই চাই যে এই যে লিখলাম, তো এখানে দেখা যাচ্ছে যে A এবং AFT আসলে কেউ কারো সমান না, নতুন ম্যাট্রিক্সের মতো মনে হচ্ছে, ঠিক আছে। তার মানে 100% এটা একটা আরেকটার বিম্ব ম্যাট্রিক্স হবে। তবে আমরা যদি এটাকে আবার ট্রান্সপোজ করি, তাহলে কিন্তু আগের অবস্থায় ফিরে যাবে, ঠিক আছে। তো আগের অবস্থা বলতে এখানে যেটা আমরা AEH ছিল, BFI ছিল, মানে সারিগুলোকে কলাম, কলামগুলোকে হলো সারিতে রূপান্তর হয়ে যাবে। তো আলটিমেটলি আমরা বলতে পারি যে একটা ম্যাট্রিক্স কে যদি দুইবার ট্রান্সপোজ করা হয় তাহলে সেটাই পাওয়া যায়, ঠিক আছে। এরকম MCQ তে আসতে পারে। এটা গেল, এরপরে আমরা অনেকগুলা নিয়ম গেল, এবার মেবি 15 নম্বর একটা নিয়ম, অনেকগুলা বলে ফেলেছি। তো এখন হলো ট্রেস, ঠিক আছে, ট্রেসটা একটু বের করা শিখিয়ে দেই। এখানে এটাও কঠিন কিছু না, সেটা হলো মুখ্য কোণের উপাদানের যোগফলকেই আসলে আমরা ট্রেস বলে থাকি। তো আমি এখান থেকে ধার নেই, যদি আমি এটাকে মুখ্য কর্ণ, অবশ্যই এটা আমার মুখ্য কর্ণ, তো আমরা এটাকে ট্রেসটাকে এখানে লিখতে পারি। এখানে সবগুলোকে আমরা জাস্ট যোগ করে দেব, এই হলো আমাদের কাজ। ওকে, এরপরে আমরা নাম্বার 16-এ চলে যাই। ট্রেস যখন আমাদের বের করা জেনে গেলাম আমরা, এবার প্রতিসম ম্যাট্রিক্স নিয়ে একটু বলবো। এটা হলো ট্রান্সপোজ করার পর যদি কোনো কারণে ম্যাট্রিক্সটা ওইটাই থাকে, তখন আমরা তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে থাকি। যেমন এটা কিন্তু বিম্ব ম্যাট্রিক্স না, AFT কোনো কারণে যদি A এর সমান হয়, আমি একটা এক্সাম্পল এখানে দেখানোর চেষ্টা করছি, যদি এরকম আমাদের পরীক্ষা আসতে পারে। নিচের কোণটি হলো
প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, টপিকটা একটু এখানে লিখে রাখি, অনেকে ভুলে যাবে খাতায়। আপনারা যারা ভিডিও দেখবেন, যদি মনে হয় যে প্র্যাকটিস করে ফেলি, তো দেখে দেখে লিখে নিলে কি হবে, ওটা আর করতে হবে না। তো আমাদের বইয়ে এরকম অনেক এক্সাম্পল থাকতে পারে, তারপর আমি নিজের মতো আরেকটা দিচ্ছি এখানে। তো এটা যদি আমরা দেখলাম এখানে, তো এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, তাহলেও কিন্তু আবারও ওই যে 2 3, আবারও কিন্তু এখানে কি পাওয়া যাচ্ছে, সেই 3 2ই পাওয়া যাচ্ছে। মানে ট্রান্সপোজ করার পরেও এখানে মানের কোনো পরিবর্তন হয়নি, তাই এটাকে আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারি। এরপরে যদি বি প্রতিসম আসে, তখন আমাদেরকে বি প্রতিসমর ইংরেজিটাও আমরা একটু মনে রাখার চেষ্টা করব। সেটা হলো, এটাকে বলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। অনেক সময় ইংরেজিতে প্রশ্ন হয়, তো অনেকে এটা নিয়ে ঘাবড়ে যায়। আগেরটা ছিল সিমেট্রিক, আর এটা হলো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, তো স্কিউ সিমেট্রিকের ক্ষেত্রে শর্তটা হলো ট্রান্সপোজ করার পর মাইনাস দ্বারা গুণ করার প্রয়োজন হবে, তাহলে তারা পরস্পর সমান হবে। তো আপনারা যদি চান, এরকম একটা এক্সাম্পল নিজেরাও করে দেখে নিতে পারেন, আবার বইয়েও কিন্তু আছে, খুঁজলে পাওয়া যাবে। আচ্ছা, এরপরে আমরা আসলে অনেক নামই বলে ফেললাম। এরপরে আমাদের সবচাইতে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো ইনভার্স ম্যাট্রিক্স। আমি আমার কাছে মনে হয়, যদি অঙ্কেও না আসে, তো মেবি ইনভার্স ম্যাট্রিক্সটা পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এমসিকিউতে, অঙ্কেও হয়তো বা আসবে। তো এখানে আমরা কিছু, মানে এখানে একটা শর্ট নিয়ম আছে, এটা মনে রাখলে আমাদের পরীক্ষার হলে, যেহেতু সময় কম, ওই হিসাবে আমরা সময়টাকে এখানে একটু বাঁচায় নিতে পারবো, আমাদের এটা নিয়ে কোনো সমস্যা হবে না যদি আমরা নিয়মটা মনে রাখি। তো কোনো একটা ম্যাট্রিক্স যদি এরকম ABCD হয়, বিশেষ করে যদি 2x2 আকৃতির হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই শর্টকাট মেথডটা ব্যবহার করতে পারি। আচ্ছা, আমি একটুখানি লিখে দিই এখানে শর্টকাট মেথডটা। এটা মনে রাখা খুব একটা কঠিন কিছু না। যারা নর্মালি, আমরা জানি যে আমাদের প্রথমে মডুলাসে বের করতে হয়, তো এই হিসাবে আমি এখানে এডি মাইনাস বিসি লিখেছি। মানে প্রথমে আমি আর ডি গুণ করলাম, বিয়োগ দিলাম। এরপরে আমাদের একটা ছোট্ট কাজ আছে, সেটা হলো এই যে বোধান কর্ণে যারা আছে তাদের জায়গা পরিবর্তন করব। দ্যাট মিন্স এখানে ডি লিখবো আর এখানে এ লিখবো, এবং যেটা বাকি যে কর্ণটা আছে, যেটাকে আমরা গৌণ কর্ণ বলে থাকি, সেই দুইটার এখানে শুধু আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করব। একটু এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। এরপর আমরা এটা যখন হয়ে যাবে, তো আমরা যেটা করতে পারি, একটা এক্সাম্পল করায় দিই। তবে আমার একটা কথা বলার ছিল, সেটা হলো সেই সকল ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স কখনো পাওয়া যায় না যাদের ক্ষেত্রে এডি মাইনাস বিসি কখনো শূন্য হয়ে গেলে তার ইনভার্স ম্যাট্রিক্স হবে না। তো আমরা এই শর্তটা একটু মনে রাখবো, তাড়াহুড়ায় অনেকে আমরা এদেরকে মনে রাখি না। তো এই এইরকমই আসলে বেসিক রুলগুলা এখানে আমি একটু বলে দেওয়ার চেষ্টা করলাম। আর এরপরে আমাদের অধ্যায়ে অনেক অঙ্ক আছে, ঠিক আছে, অনেক ছোট ছোট অঙ্ক আছে, সেগুলাও আসলে করে রাখাটা উচিত। তো আমি কিছু এক্সাম্পল এখন আবার একটু দেখায় দিই, আমাদের যেহেতু 18 মিনিট হয়ে গেল, তো কিছু এক্সাম্পল দেখায় দিই, হয়তো বা যদি কারো এখান থেকে আসে। যেমন আমার মনে হয় একটা স্টার প্রবলেম নাম্বার 1, ঠিক আছে, এতক্ষণ তো নিয়ম দেখাইছিলাম। স্টার প্রবলেম নাম্বার 1-এ আমি একটা দেখাই, যেমন আমাদের এরকম হতে পারে, এ হলো 2 7, তারপর আরেকটা 8,3 হতে পারে। তো এখান থেকে যদি আমাদের তিন ধরনের প্রশ্ন হতে পারে, সেটা হলো যে ট্রেস কত, যেটা আমি একটু আগে শিখিয়েছি। তো আমি এটা আবারও একটু লিখে দিচ্ছি, যেটা আমাদের এখানে ট্রেসের মান হলো 2 প্লাস 3, দ্যাট মিন্স 5। অ্যান্ড দেন আমাদের আসতে পারে যে মুখ্য কর্ণ, ঠিক আছে, মুখ্য কর্ণ। তো মুখ্য কর্ণ এটাও আমরা চিনেছি, ট্রেস চিনেছি। তো আমাদের, হ্যাঁ, মুখ্য পদ আসতে পারে, এটা আমি কিছু জায়গায় দেখেছিলাম যে নৈমিত্তিক হিসাবে আসতে। তো আমরা সব সময় আসলে ট্রেসই মনে রাখি, তো আমাদের মুখ্য পদও মনে রাখা উচিত। গুণ করলে যেটা হবে, সেটা হবে হলো মুখ্য পদ। ওকে,
আর আরেকটা হলো মাধ্যমিক পদ বলেও অনেক সময় প্রশ্ন আসে, এটা খুব রেয়ার, তাও আমরা একটু দেখে রাখলাম আর কি। মাধ্যমিক পদ হলো গৌণ কর্ণের ভুক্তিগুলোর গুণফল, ঠিক আছে? এটা মনে রাখলে হোপ দ্যাট আর আমার মনে হয় এখানে কোনো সমস্যা হবে না। এছাড়া এগুলাকে যদি একটু জটিল করে দেওয়া হয়, যেমন আমি একটু একটা কড়ায় দেই এখানেও, ধরে নেই যে একটা ম্যাট্রিক্স হলো এরকম আকৃতির, এটাও প্রবলেম নাম্বার ওয়ান এর মতোই, যেমন এখানে টু, এখানে টু, এখানে -1, তারপরে এখানে 5, এখানে বি, তারপরে এখানে আমি 6 দিয়ে দিলাম, এখানে -4, 8, এখানে -5 দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে বলতে যাচ্ছি যে আমাদের ট্রেস 1 হলে বি এর মান কত, ঠিক আছে? এইরকম প্রশ্ন কিন্তু আসে যে ট্রেস 1 হলে বা কিছু একটা হলে, ট্রেস ঠিক আছে 1 হলে বি সমান কত। তো আমরা যেটা জানি যে আমাদের এখানে এটা যোগ করে দিলে হবে 2 প্লাস বি প্লাস -5 ইজ ইকুয়াল টু 1। এরপরে আমরা এগুলোকে পাশে নিয়ে যাব, 1 প্লাস 5 -2, তো 6 -2 দ্যাট ইজ 4, এন্ড রিয়েলি দিস ইজ ইজি। এটা আমার মনে হয় তা কারো তেমন একটা সমস্যা হবে না। এরপরে স্পেশাল প্রবলেম হিসেবে আমি প্রবলেম নাম্বার 2 একটু দেখাই, আর এখানেও যেমন আমাদের এরকম অনেক সময় ত্রিকোণমিতি দিয়ে দিতে পারে, কস থিটা, এখানে হলো -sin θ, এখানে হলো sin θ, এন্ড দেন এখানে হলো cos θ, তো এরকম দিয়ে দিতে পারে। দেওয়ার পরে তোমাকে বলতে পারে যে এর বিপরীত ম্যাট্রিক্স কোনটা, ঠিক আছে? আমাদের যে ইনভার্স ম্যাট্রিক্স আসে তার মধ্যে আমার কাছে মনে হয় যে এটা খুবই ইম্পর্টেন্ট, তো আমরা এটাকে মনে মনে নবী থেকে আসলে এ ধরে নেব, এটা আমাদের পার্সোনাল ব্যাপার। এরপরে আমরা তো জানি যে আমাদের মডুলাস এ বের করতে হবে, তো মডুলাস এ হলো এখানে প্রথমে cos θ গুণ হবে, তো cos θ গুণ করলে cos²θ, একটা সূত্রের মাইনাস আছে এখানে, মাইনাসের কারণে আবার এখানে প্লাস হয়ে যাবে, তো আমাদের cos²θ প্লাস sin²θ ইজ ইকুয়াল টু 1। এই দিক দিয়ে আমরা মডুলাস এ লেখা থেকে মোটামুটি বেঁচে গেলাম। এরপরে অনেক সময় দেখা যায় নৈমিত্তিক আমাদের শুধু অ্যাডজয়েন্ট দেওয়া থাকতে পারে, আমরা সব সময় আসলে আশা করি আমাদের মনে হয় এই ইনভার্সই বের করতে বলবে, কিন্তু আমার মনে হয় কিছু সময় এই ইনভার্স বের করতে না বলে অ্যাডজয়েন্টও বের করতে বলতে পারে, তো আমরা একটুখানি কষ্ট করে এখানে অ্যাডজয়েন্টটা লিখে নেই। তো আমরা বলেছিলাম যে 2x2 আকৃতির যদি কোনো ম্যাট্রিক্স হয় তাহলে অ্যাডজয়েন্ট লেখার সময় যেটা করতে হয়, প্রথমে আমাকে জায়গাটা পরিবর্তন করে লিখতে হয়। এখানে সৌভাগ্যবশত cos θ-ই আছে দুই জায়গায়, যেমন আমি রেড কালার দিয়ে দেখায় দিচ্ছি, এটাও আসলে cos θ, এটাও আসলে cos θ। তো মুখ্য কর্ণে যেহেতু জায়গাগুলো পরিবর্তন করার একটা টেনশন থাকে, তা আমাদের কিন্তু এখানে ওই টেনশনটা নাই। এরপরে যেটা করতে হবে সেটা হলো আমাদের এখানে আমাদের অন্য যেগুলো আছে তাদের জায়গা পরিবর্তন করে দিতে হবে, সরি, জায়গা পরিবর্তন করা শেষ, এবার আমাদের মাইনাস দ্বারা গুণ করতে হবে। তো sin θ-কে মাইনাস দ্বারা গুণ করলে এখানে আসবে হলো -sin θ, আর -sin θ-কে মাইনাস দ্বারা গুণ করলে আসবে হলো শুধু sin θ। তো সৌভাগ্যবশত আমাদের এটা লেখা হয়ে গেল। এবার আমরা জানি যে এখানে 1/মডুল আছে, আর এখানে যেটা আসবে সেটা হলো আমাদের অ্যাডজয়েন্টে, আমরা সূত্রটা একটু লিখে নেই, এই সূত্রটা এখানে লিখে দিচ্ছি, 1/মডুলাস এ, এন্ড দেন হলো অ্যাডজয়েন্টে, তো 1/a এর মান হলো 1, এটা এবার ভাগ্য জোরে মিলে গেল। আর এখানে আমাদের অ্যাডজয়েন্টে তো আমরা বের করলাম সেটা হলো cos θ, তারপরে এখানেও ওই যে cos θ, যেহেতু জায়গা পরিবর্তন করলো ভুক্তি একই ছিল, তো এটার কোনো পরিবর্তন হয়নি, আর এখানে -sin θ, আর এখানে কি -sin θ-র বদলে শুধু sin θ হবে। তো প্রবলেম নাম্বার 2 আমার মনে হয় সবাই বুঝতে পেরেছে। এখন আমরা এখান থেকে আর একটু এগিয়ে যাই, আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স দিয়ে প্রশ্ন আসার সম্ভাবনাগুলো অনেক বেশি, এই জন্য আমি আরো একটা এবার প্রবলেম নাম্বার 3 আমি এখানে একটা বেছে নেই। তো প্রবলেম নাম্বার 3 তে আমি যেটা বেছে নিয়েছি সেটা হলো এখানে -2, এখানে হলো 2, এখানে হলো 6, আর এখানে হলো -3। তো এখানে বলা হয়েছে m এর মান কত হলে ব্যতিক্রমী হবে, ঠিক আছে? এটা হয়তো বা প্রশ্ন দেখে অনেকে বুঝতে পারছে, m এর মান কত হলে ব্যতিক্রমী হবে। ওকে, তো যেটা ব্যাপার আমরা জানি যে প্রথমে এটাকে আমরা যদি এ ধরে নেই তাহলে আমাদের কাজ হলো মডুলাস এ বের করা এবং সেটা সমান 0 লেখা,
তো এখানে আমাদের m মাইনাস টু, আর এখানে হলো m মাইনাস থ্রি, দেন হলো মাইনাস সিক্স ইন্টু টু ইকুয়াল টু হলো জিরো। এবার আমাদের এখানে কাজ হলো কি কাজ, সেটাকে হলো মিডল টার্ম করে ফেলা। যেমন এখানে m স্কোয়ার, তারপরে মাইনাস ফাইভ এম, ঠিক আছে। মানে আমি একবারে সব হিসাব করেই লিখতে যাচ্ছি, যেহেতু ভিডিওকে বড় করে লাভ নাই। এটা যারা ক্যালকুলেটারে করতে পারেন, এরকম গুনটুন করার পরে ক্যালকুলেটারে বসায় দিলে এখানে m সমান সিক্স মানে মাইনাস ওয়ান চলে আসবে, মানে ডিগ্রি মোডে নিয়ে গেলে মানগুলো চলে আসবে। যেহেতু পরীক্ষার হলে ক্যালকুলেটার অ্যালাউ আছে, তো এগুলো একটু তাড়াতাড়ি করে রাখার অভ্যাসটা ভালো। যাদের এই অভ্যাসটা নাই, তারা আসলে পরীক্ষার হলে একটু বিপদেই পড়ে বলা যায়। এরপর আমরা যদি বলি, মাঝে মাঝে আমাদের দেখা যায় যে অনেক নর্মাল কিছু এমসিকিউ আসে, তো আমরা সেগুলো দেখে একটু কনফিউজড হয়ে যাই। লাইক আমি একটা এখানে দেখায় দিই, যেমন আমার এখানে এক্স মাইনাস ওয়াই, এখানে ওয়ান, এখানে দেন হলো সেভেন, আর এখানে হলো এক্স প্লাস ওয়াই, তারপরে আমাদের এরকম সমান দেওয়া থাকতে পারে, সমান দিয়ে এখানে এইট সেভেন ওয়ান, দেন হলো টু। আসলে আমি বেশিরভাগই হয়তো বা তোমাদের পরিচিত, তারপরও আমি একবার দেখায় দিচ্ছি, যাতে তুমি ঘরে বসে একবার ভিডিওটা দেখে লিখে ফেললে এগুলা আর সমস্যা থাকবে না। তো আমাদের যদি এরকম কোনো রকম থাকে, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো, ওকে, তো আমাদের এখানে এটা করার সহজ বুদ্ধি হলো যে এখানে এক্স মাইনাস ওয়াই আর এখানে এইট, এটাকে সমান ধরতে হবে এক্স প্লাস ওয়াই আর এখানে টু। মানে অবস্থান অনুযায়ী আমরা এদেরকে সমান ধরবো, তারপরে আমরা এদেরকে সমাধান করে নিলেই হবে। যেমন এখানে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু হলো টু, আর আমরা এখানে এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু দেখতে পাচ্ছি এইট। তো সৌভাগ্যের বিষয় ওয়াই ওয়াই কাটা চলে যায়, তো আমাদের এখানে টু এক্স ইজ ইকাল টু এইট, এন টু যোগ করলে হচ্ছে দশ চলে আসতেছে। তো আমরা এখানে এক্স ইজ ইকাল টু ফাইভ লিখতে পাচ্ছি। এরপরে আমরা যদি প্রথমে বসায় দিই, যেমন আমাদের এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু যেহেতু টু, তো আমরা এক্স এর জায়গায় যদি ফাইভ বসাই, তাহলে আমাদের কিন্তু মান চলে আসতেছে, তো ওয়াই ইজ ইকাল টু হলো মাইনাস থ্রি। তো আলটিমেটলি আমাদের এখানে এক্স কমা ওয়াই বের করতে বলছে, তো এটা হলো ফাইভ কমা মাইনাস থ্রি। এইভাবে আমরা আরও একটা ইম্পর্টেন্ট অঙ্ক করে ফেললাম। এরপর আমরা যেটা করতে পারি, মাঝে মাঝে ইমাজিনারি নাম্বার দিয়েও স্যাররা প্রশ্ন দিতে পারে। আসলে অধ্যায়ে অনেক ধরনের অঙ্ক আছে, এর মধ্যে এগুলা কিছু ইম্পর্টেন্ট অঙ্ক যেটা আমি খুব কম সময়ে আলোচনা করে দিচ্ছি, যাতে অন্তত প্রথমে আমি বেসিকগুলো বলাতে সেখান থেকেও কোনো অঙ্ক আসতে পারে এবং এখান থেকেও আসতে পারে। তো আমরা প্রবলেম নম্বর ফাইভে এই ধরনের অঙ্ক নিয়ে নিতে পারি যেগুলোতে ইমাজিনারি আছে। তো এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, লেখা একটু সোজা করে নিই আমি, এটা হলো মাইনাস ওয়ান, এটা মাইনাস ওয়ান, তারপরে হলো মাইনাস আই। তো আমাকে যদি বলে এ বি নির্ণয় করো, তার মানে আমরা জানি যে আমাদের গুণ করতে হবে, একটা গুণ অন্তত আমি দেখিয়ে দেব ভেবেছি বলে আসলে এই অঙ্কটাকে ফাইন্ড মানে নেওয়া। এটা যার যার মতো করে আসলে সবাই করতে পারে, এখানে আসলে কোনো জোর অবস্থি নাই। তারপরও যদি বলা হয়, তো আমি আসলে নিজে যেভাবে করি, এখানে প্রথমে ওয়ান আর এখানে আই, তো আমি এদের গুণ করবো, তাহলে আই আসে, তারপরে আই, তারপরে আমি করবো মাইনাস ওয়ান, তাহলে গুণ করলে আমার এখানে মাইনাস আই চলে আসে। এরপরে আমার মাইনাস আই দিয়ে আমি ওয়ান দেব, মানে আমি বলতে চাচ্ছি যে এটার সাথে এইটা আবার গুণ করব। তারপরে আমি এখানে লিখবো, মানে আমি বি এর প্রথম কলামটাকে মেইন হিসাবে ধরে কাজ করছি, তো এটা হবে হলো মাইনাস আই স্কোয়ার, পরে ওয়ান দিয়ে আমি এখানে মাইনাস ওয়ানকে গুণ করবো, তাহলে এখানে আসবে হলো মাইনাস ওয়ান। তো আলটিমেটলি আমার এটার কাজ শেষ, আপাততর জন্য আমি এটা ভুলে যাব। এবার আমার চলে আসবে হলো এই মাইনাস ওয়ান মাইনাস আই দিয়ে আমাকে গুণ করতে হবে, তা আমি আবারও ওয়ান দিয়ে মাইনাস ওয়ানকে গুণ দিলে মাইনাস ওয়ান, তারপরে আই দিয়ে মাইনাস আইকে গুণ করলে মাইনাস আই স্কোয়ার।
এরপরে মাইনাস আই দিয়ে আবার মাইনাস ওয়ান কে গুণ দিলে হলো শুধু আই, আর প্লাস ওয়ান দিয়ে যদি আই কে গুণ করা হয় তাহলে আই মাইনাস আই আসে। তো আমি এটাকে কমপ্লিট করে নিলাম। এরপরে আমরা জানি আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, এটা আমরা এখানে বসায় দেবো। তো প্রথমে এখানে জিরো আসে, পরে এখানে ওয়ান, তো এখানে হলো আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, তারপরে এখানেও একটা মাইনাস ওয়ান আসবে, তারপরে এখানে মাইনাস ওয়ান, আবার এখানে জিরো হয়ে যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে দুর্ভাগ্যজনকভাবে এটা একটা শূন্য ম্যাট্রিক্স হয়ে গেল। দুর্ভাগ্য কি সৌভাগ্য বলা যেতে পারে। মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান মাইনাস ওয়ান, অ্যান্ড দেন এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তারপরে এখানে জিরো। তো এটাই, এটাকে আমরা জিরো 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 লিখতে পারি, শুধু জিরো হিসাবেও প্রকাশ করা যেতে পারে। তো এটা ছিল আরেকটা। এখান দিয়ে আমি আসলে একটা গুণও দেখিয়ে দিলাম। এরপরে আমাদের আরো অনেক অঙ্ক আছে, তবে আমার উদ্দেশ্য ছিল মোটামুটি 30 মিনিটের মধ্যে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দেখিয়ে দেওয়া। ঠিক আছে, তো আমরা আরেকটা কথা একটু মনে রাখবো, সেটা হলো সিঙ্গুলার বা ব্যতিক্রমী ব্যাপারটা একই। কখনো যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কথা বলে সেটার মানও শূন্য হয়, সিঙ্গুলার ম্যাট্রিক্সের মানও কিন্তু শূন্য হয়। তো এই ছিল, আরো অনেক নিয়মই আছে হয়তোবা সেখান থেকেও আছে। এমনি আর একটু মনে হলো যে কয়েকটা বিষয়ে আবার একটু খেয়াল করিয়ে দেওয়া উচিত। যেমন অনেকেই আছে আমরা সহগুণক ব্যাপারটা ভুল করি, তো আমি একটা দেখায় দিই, তাহলে সহগুণক দেখায় দিলে মানুষের অনুরাশিটা না একাই মনে থাকে। কিরকম, যেমন আমরা যদি এরকম করে লিখি যে ওয়ান, তারপরে টু, তারপরে হলো থ্রি, তারপরে হলো ফোর, দেওয়ার পরে যদি বলি যে এখানে টু এর সহগুণক কত, ঠিক আছে, টু এর সহগুণক কত, তো এই ব্যাপারটা যখন আমরা বলবো তখন এখানে আমাদের উত্তরটা হচ্ছে এখানে হলো -3। ঠিক আছে, টু এর সহগুণক কত, এটার উত্তর হবে -3। আমি রেড পেন দিয়ে লিখতেছি। এটার কারণটা কি, প্রথমে আমাকে ফাইন্ড করতে হবে টু কোথায় আছে। তো আমরা এটা ফাইন্ড আউট করলাম, এখানে টু আছে। তো আমরা যেটা করব, যেই লাইনে টু আছে ওখানটা বের বাদ দিয়ে দেব, এই বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে আমার উদ্দেশ্য হলো যে এই টু এর জন্য একটা চিহ্ন লাগবে। তার জন্য আমাকে যেটা করতে হবে, ওর অবস্থানটা জানতে হবে। ওর অবস্থান হলো 1 নম্বর রো 2 নম্বর কলাম। তাহলে 1 নম্বর রো 2 নম্বর কলাম, তাহলে আসতেছে কত, 3। মনে রাখতে হবে যেহেতু বিজোড় সংখ্যা এসেছে, তাহলে চিহ্ন রীতি অনুযায়ী এই 2-এর জন্য একটা মাইনাস হবে, কারণ ব্যাপারটা এরকম। সূত্রটা হলো -1 টু দি পাওয়ার। আমি লিখে দিচ্ছি যে চিহ্ন রীতিটা কিভাবে বের করে, এটা অনেকেই জানি আমরা, -1 টু দি পাওয়ার i প্লাস j। তাহলে আমি যদি এখানে লিখি -1 টু দি পাওয়ার 3, তাহলে এটা কত চলে আসতেছে, -1। তাহলে আমরা 2-এর সহগুণক বের করতে গিয়ে আমাদের একটা চিহ্ন রেডি করতে হবে, মানে 2-এর সহগুণক। এটা যদি আমরা পুরো প্রসেস দিয়ে বের করি, তাহলে আমাদের এখানে আসতেছে হলো 2 প্লাস 1, আর এখানে আসতেছে হলো 3। কারণ এই যে এই দুই যেই কলাম এবং সারিতে আছে সেটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে এখানে শুধুমাত্র 3 থাকে। এই জন্য আমি এখানে 3 লিখলাম, তো এই জন্য এখানে -3। মনে রাখতে হবে অনুরাশি বের করতে গেলে চিহ্ন রীতির কোনো প্রয়োজন পড়ে না। আমি উইটা আর দেখাইলাম না, মানুষের ব্রেইন একটা খুব ভালোভাবে মনে রাখতে পারে, এই জন্য ইচ্ছাকৃতভাবে আমি আসলে একটাই বললাম। তো হোপ দ্যাট এটা সবারই খুব কাজে আসবে। আর এরপরে বইয়ের অঙ্ক তো আছে, এই অধ্যায়ের অঙ্ক আছে, এগুলাই দেখা উচিত। তো এখানে বেসিক সহ সবকিছু মোটামুটি আলোচনা করা আছে। আশা করি সবাই এই জিনিসগুলো প্র্যাকটিস করলে নিয়মগুলো একটু হলে হয়তো চলে আসবে। আর আর কি, আচ্ছা যাওয়ার সময় শেষ আরেকটা বলে দেই, যে কোনো একটা ম্যাট্রিক্স যখন আমরা গুণ করি তখন এইটা ব্যাপারটা একটু খেয়াল রাখতে হয়। যেমন একটা ম্যাট্রিক্স যদি 2 ইনটু 3 হয়, আরেকটা ম্যাট্রিক্স যদি হয় হলো 3 ইনটু 4, তাহলে মনে রাখতে হবে আমরা এই দুইটাকে বাদ দিয়ে বলি আমাদের রেজাল্টেন্ট ম্যাট্রিক্স, মানে আমাদের যদি এ বি বের করা হয়, সেই এ বি এর যে আকারটা সেটা হবে হলো 2 বাই 4। তো এগুলো আসলে অনেকেই ভালো জানি, ছোটখাটো গুণগুলো সব একটু করে নেব, করে নিলে আর ভুল হবে না। এরপরেও যদি আমার মনে হয় দ্বিতীয় ধাপে আরেকটা ভিডিও তৈরি করে দেওয়ার, ইনশাল্লাহ আমি সেটা দেবো। তো এখানে যতগুলো জিনিস আছে প্রায় 34 মিনিট আমি আলোচনা করেছি, ওদের সব এগুলো ভালোভাবে দেখবে, আর বইয়ের একটু উদাহরণগুলো আগে দেখে নিতে হবে। এটা ছিল মোটামুটি বেসিক আলোচনা। তো এখানেই রাখি আমি এই অধ্যায় আপাতত।